ঘরুন্ডা এলাকায় খনি মাফিয়ারা এক ডিএসপির ওপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টার পরে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোরভাবে সরব হয়েছেন। সোমবার রাতে কর্নালে পৌঁছে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন। পুলিশ সুপার গঙ্গারাম পুনিয়াকে বলেন, এই ধরনের লোকদের রেহাই দেয়া হবে না, এভাবে তাদের সাহস বাড়তে থাকবে, আমার নাম নিন এবং তাদের মেরে ফেলুন। দিল্লি থেকে আম্বালা যাওয়ার পথে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ কর্নালে থামেন, যেখানে তিনি কর্নলেকে তার বন্ধু শশীপাল মেহতার সাথে দেখা করেছিলেন। সেই সময় খনি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি এসপি গঙ্গারাম পুনিয়ার সাথে কথোপকথন করেন। তিনি এসপিকে বলেন, খনির মামলায় কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে এমন লোকের সাহস বাড়বে, সেজন্য আমার নাম নিয়ে মেরে ফেলুন। কিন্তু পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অবৈধ খনির মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে, কোনো অপরাধী রেহাই পাবে না। এর আগেও এমন ঘটনা সামনে এসেছিল, তারপরেও তিনি কড়া ব্যবস্থা নিয়েছেন।